হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে যারা নেট কোয়ালিফাই করেছে তাদেরকে কংগ্রেচুলেশন আমরা আজকে যে বিষয়টি আলোচনা করবো সেটি হলো ফিলসিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন আইডিয়ালিজম আমরা আলোচনা করবো আইডিয়ালিজমের প্রাথমিক ধারণা এবং এমস অফ এডুকেশন আইডিয়ালিজমের মত অনুযায়ী বা ভাববাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত আইডিয়ালিজম শব্দটাকে আমরা দেখলে এখানে দুটো শব্দ পাই আইডিয়া এবং ইজম আইডিয়া মানে ভাব ধারণা ইজম মানে হচ্ছে মতবাদ তাহলে ভাবমূলক যে মতবাদ তাই হলো ভাববাদ বা ভাববাদী দর্শন এটির থেকে প্রাচীন ফিলোসফি ওল্ড ফিলোসফি আর এই দর্শনটার উদ্ভাবক হলো প্লেটো আমরা আইডিয়ালিজম যে ধারণাগুলো পেয়ে থাকি সেগুলির সোর্স হলো বেদ পুরাণ উপনিষদ আর আইডিয়ালিজম বিশ্বাস করে আইডিয়া আর দ্য অনলি ট্রু রিয়েলিটি মানুষের চিন্তা ভাবনা মানুষের ভাবধারা এটাই হলো বাস্তব বাকি এই যে আমরা রিয়েলিটি মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড দেখতে পাই সেটা বাস্তব তারা মনে করে না আইডিয়াল ফিলোসফারদেরকে আমরা দুটো ভাগে ভাগ করলে দেখতে পাই ওয়েস্টার্ন মধ্যে থাকে সক্রেটে জি ই মোরে ডেকার ট্রয়বেল কান্ট হেগেল ইন্ডিয়ানদের মধ্যে স্বামী দয়ানন্দ সরস্বতী রবীন্দ্রনাথ ট্যাগর অরবিন্দ ঘোষ স্বামী বিবেকানন্দ মহাত্মা গান্ধী এটি আইডিয়ালিজম সম্পর্কে প্রাথমিক ধারণা এই বিষয়গুলি আমাদেরকে একান্তভাবে জানা প্রয়োজন তারপরে আমরা ডিসক্রিপটিভ বিভিন্ন বই থেকে পড়ে নেব আমরা চলে যাই এইমস অফ এডুকেশান আইডিয়ালিজম বা ভাববাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য কি হওয়া উচিত এখানে আমি ছোট্ট করে পাঁচটি পয়েন্ট উল্লেখ করেছি সেলফ রিয়ালাইজেশান ডেভেলপ দ্য মাইন্ড সার্চ ফর ট্রু আইডিয়াস ক্যারেক্টার ডেভেলপমেন্ট প্রিজারভেশন অ্যান্ড ট্রান্সমিশন অফ কালচার ক্যারেক্টার ডেভেলপমেন্টের তিনটি আরও সব পয়েন্ট আছে অভিডিয়েন্স পানিশমেন্ট ট্রুথফুলনেস প্রথমে আলোচনা করছে সেলফ রিয়েলাইজেশন সেলফ রিয়েলাইজেশন বলতে আমরা বুঝি যে সেলফ রিয়েলাইজেশন মানে আমাদের আত্মাটাকে বা আমাদেরকে নিজেকে নিজেকে জানতে হবে নাকি আমরা কী করতে পারি আমরা আমাদের দ্বারা কতটা করা সম্ভব সে সম্পর্কে আলোচনা আমরা নিজেই জানবো সেলফ রিয়ালাইজেশনের মতো বা মানে বিষয়টি ভাববার যেরকম উপস্থাপন করেছে যে মানুষ মানুষকে শিক্ষা দিতে হবে তার ভিতরে যে সম্ভাবনাগুলি আছে সেগুলি যাতে বাইরে নিয়ে আসা যায় এই কথাটি অনেকটা আমরা স্বামী বিবেকানন্দ শিক্ষার সংজ্ঞা তার সঙ্গে আমরা সাদৃশ্য লক্ষ্য করতে পারি যেরকম স্বামী বিবেকানন্দ বলেছে ব্যক্তির মধ্যে যে বর্তমান সুপ্ত সম্ভাবনাগুলি রয়েছে সেগুলোর পরিপূর্ণ বিকাশ হলো শিক্ষা তাহলে সেলফ রিয়েলাইজেশন হলো শিক্ষার একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য অ্যাকর্ডিং টু আইডিয়ালিজম তারপরে ডেভেলপ দ্য মাইন্ড মানুষের মানসিক বিকাশ ঘটানোটা হলো আবার শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য সার্চ ফর ট্রু নলেজ শিক্ষার লক্ষ্য হবে ছাত্র ছাত্রী বা ব্যক্তি সত্য পথ সন্ধান করবে এবং সত্য ইনফরমেশান এনেক সত্যের উদ্ঘাটন করবে তারপরে হলো ক্যারেক্টার ডেভেলপমেন্ট ব্যক্তির চরিত্রের বিকাশ ঘটাবে চৈত্রের বিকাশ ঘটাবে তিনটি বিষয়ের মধ্য দিয়ে অভিডেন্স পানিশমেন্ট আর ট্রুথফুলনেস অভিডেন্স শিক্ষার্থী অবশ্যই শিক্ষকের কথা মান্য করে চলবে পানিশমেন্ট শিক্ষার্থীর ত্রুটির কারণে শিক্ষক অবশ্যই তার পানিশমেন্ট দিবে ট্রুথফুলনেস শিক্ষার্থী অবশ্যই বিশ্বাসযোগ্য হবে পাঁচ নাম্বার বা সর্বশেষ নাম্বার বলছে প্রিজার্ভেশান অ্যান্ড ট্রান্সমিশন অফ কালচার শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হবে শিক্ষার্থীদের ধারাবাহিক শিক্ষা দেওয়ার মাধ্যমে যে সংস্কৃতি কালচার রয়েছে তাকে সংরক্ষণ করা এবং তারই পরবর্তী প্রজন্মে পরবর্তী প্রজন্মে ট্রান্সফার করা